প্রিয়া, তুমি স্নান করোনি? তুমি স্নান না করে বিয়ে করতে চলেছো? তোমার বগল থেকে প্রচন্ড গন্ধ ছাড়ছে। তুমি এক্ষুনি সাবান মেখে স্নান করে আসো, যাও। এতে কাঁদার কি আছে? এই গরমে সবারই বগলে গন্ধ সারে। ছোড়ি বাচ্চি হো ক্যা? এসো তুমি বুকে এসো, বগলে গন্ধ সারছে না। এই পচা গরমে বগলের সাবান মাখি, তুমি জানো না বগলে লে গন্ধ যে ছাড়ছে না। এই পচা গরমে ভেবেছিস আমার বগল থেকে গন্ধ সারছে? আমি বগলে চুল কেটে ফেলেছি রে শালা। কেন একটা বগল থেকে পচা গন্ধ সারে লোককে ফিরিয়ে আনবো বাবা? না, কারো যদি বগল থেকে গন্ধ সারে সে হচ্ছে আমি, কারণ আমি বগলে চুলগুলো এখনো কামাইনি। কোথায় পালিয়ে যাচ্ছ? তোমার বগল থেকে প্রচন্ড গন্ধ সারে, বগলটা চাগাও। আজকে আমি তোমার বগলে ঘষে ঘষে সাবান মাখিয়ে দেবো। কি সুন্দর! এই গরমে স্নান করিনি, কার বগল থেকে এত পচা গন্ধ সারছে? আমার সামনে আয়, তার বগলে আমি চুল কামিয়ে ডেটল সাবান ঘষে দেবো। জলি না তেরি ভি জলি না। কেসা লাগা মেরা মজাক?